24 ডিসেম্বর 2021 ডয়চওয়েলে বাংলায় বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সাংবাদিক খালিদ মহিউদ্দিনকে তার অর্থনৈতিক অবস্থার বিষয়ে কি ধারণা দিয়েছিলেন তা চলুন একটু শুনে নেই। কেউ কেউ বলেন যে বিজিবি প্রধান এবং সেনাপ্রধান থাকার পর আপনারা চাকরি করার দরকার নেই। কেউ কেউ কথাটি এরকম করে বলেন যে আপনারা এখন প্রচুর টাকা, কেউ কেউ বলেন 100 কোটি টাকা। আপনার মানে আপনার পরিকল্পনা আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে অবসর পরে আপনি এখন কি করবেন। প্রথম কথা হলো যে আপনি শেষে যে কথাগুলো বললেন আমি দয়া করে বলবো না 100 না, আমাকে সামান্য কিছু একটু সূত্র দিয়ে দেন যাতে আমি আমার বাকি জীবনটা একটু স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি। শত শত কোটি তো দূরে থাকুক, সামান্য কিছুর যদি উৎসগুলো দেন যে আপনার এখানে হলো এত লক্ষ টাকা আছে বা 1-2 কোটি টাকা আছে, তাহলে ওইটা দিয়ে আমি একটা পরিকল্পনা করবো আমার ভবিষ্যৎটা একটু স্বাচ্ছন্দ্য হতে পারে কিনা। এইটা হলো দেখেন, মানুষ যদি কোনো এভিডেন্স ছাড়া যদি মন করা কোনো কিছু বলে, এবং এটার পিছনে নিশ্চয়ই তাদের কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলেছে, আমি এটাতে খুব ব্যথিত হই। জেনারেল আজিজ নিজে কিন্তু বোঝাতে চাইলেন তার 1-2 কোটি টাকা হয়তো নেই, আর এই পরিমাণ অর্থ হলেই তিনি অবসর পরবর্তী জীবন বেশ স্বাচ্ছন্দ্যে কাটাতে পারতেন। তিনি বললেন তার শত শত কোটি টাকার বিষয়ে মিথ্যা তথ্য সব ছড়ানো হয়েছে, কেউ কখনো এসব প্রমাণ সহ উপস্থাপন করতে পারবে না। যে কোনো মানুষই তার সম্পদ বুঝে ব্যয় করে থাকে। আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের সরাসরি প্রচারিত ওই অনুষ্ঠানে দেশের সাবেক সেনাপ্রধান কি আসলেও সত্য তথ্য দিয়েছিলেন? জেনারেল আজিজ একদিকে তেমন টাকা পয়সা নেই বলে হাহুতাশ করছেন, আবার এবছরেরই 8-12 আগস্ট ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে গিয়ে প্রায় 7 লক্ষ টাকা খরচ করে নিজের ওই স্ত্রীর হেলথ চেক আপ করিয়েছেন। তার নাকি তেমন টাকাই নেই। দেশের সেরা চিকিৎসা সেবার প্রতিষ্ঠান সিএমএইচ এ তিনি অবসরে গেলেও সস্ত্রীক বিনামূল্যে চিকিৎসা পাওয়ার সুযোগ রয়েছে, তাহলে কেন ভারতে গিয়ে শুধু চেক আপ করাতে 7 লক্ষ টাকা খরচ? জেনারেল আজিজের মতো ব্যক্তিত্ব আর স্ত্রী সহ ইউরোপে বাজেট ট্যুর দিচ্ছেন না, তিনি বেশ বিলাসী ভাবে ঘুরে বেড়াচ্ছেন। 3 লক্ষ টাকার শ্যানেল ফুল লেন্থ জ্যাকেট, প্রাডার সানগ্লাস আর কোচের ব্যাগ নিয়ে কেউ তো সস্তার ট্যুর দেয় না। আর বাংলাদেশের সাবেক একজন সেনাপ্রধানের স্ত্রী ফেক ডিজাইনার পণ্য নিশ্চয়ই ব্যবহার করেন না। থাকা, খাওয়া, বিনোদন, কেনাকাটা, পরিবহন সহ তাদের এই ভ্রমণে কম করে হলেও 10-12 হাজার ইউরোর মতো খরচ হয়েছে। এক বাল্টিক সি ক্রুজেই খরচ হওয়ার কথা প্রায় 2000 ইউরোর মতো। জনাব আজিজ এই মুহূর্তে তার ফ্রান্স প্রবাসী ভাই বিশিষ্ট সন্ত্রাসী হারিস আহমেদের সাথে প্যারিসে ঘুরে বেড়াচ্ছেন। আরো কিছুদিন তিনি ফ্রান্সে কাটাবেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। আর হারিস আহমেদের বিষয়ে নতুন করে বলার তো কিছু নেই। পাবলিকলি উল্লেখযোগ্য অর্থ নেই বলে স্বীকারোক্তি দেওয়া জেনারেল আজিজ গত 3 সপ্তাহ ধরে ইউরোপের দেশ নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেনে ঘুরে বেড়াচ্ছেন, আর এখন তিনি ঘুরছেন ফ্রান্সের ভার্সাইয়ে আর রাজধানী প্যারিসে। আমি এটা জানার জন্য কৌতূহলী যে ব্যক্তি ব্যাংকে 1-2 কোটি টাকা থাকলেই নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন বলে ডয়চওয়েলেকে গত ডিসেম্বরে জানিয়েছিলেন, তিনি কিভাবে সেই বক্তব্যের মাত্র 8 মাস পরেই 1-1.5 মাসের মধ্যে প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ করে ফেললেন। আজ 8-ই অক্টোবর 2022। এই প্রতিবেদনটি প্রকাশের 3 দিন আগে জেনারেল আজিজ সস্ত্রীক ফ্রান্স ত্যাগ করেছেন বলে জানা যায়।